বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, যিনি কিনা অত্যন্ত আন্তরিক মানুষ ছিলেন, অতিথি পরায়ণ মানুষ ছিলেন, তার বাড়িতে যে কেউ গেলেই তিনি নিজে মেহমানদারি করতেন, তিনি কখনো কোনো পশ্চিম পাকিস্তানি নেতার সামনে যেতেন না, এবং তিনি তার সন্তানদেরকেও নিষেধ করতেন ওদের সাথে মুখ দেখাদেখি করবো না, ওদের সাথে তো আমরা থাকবো না, যার সাথে থাকবো না তার সাথে কোনো মেহমানদারির সুযোগ নেই। খুনিরা তাকে বলেছিল আপনি চলেন, কিন্তু তিনি অত্যন্ত সাহসিকতার সাথে বলেছিলেন কোথাও যাব না, ওনাকে খুন করেছ আমাকেও শেষ করে দাও, আমি এখান থেকে এক পাও নড়ব না। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সারা বিশ্বের মায়েদের একজন অনুকরণীয় মডেল, তিনি বাংলার মাতা হিসাবে এই বাংলাদেশের নেতাকে জন্ম দিয়েছেন। জাতির পিতার একটি কথাই সর্বাগ্রে আমাদের মনে আসে, সেটি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যা তার জীবনে দুটি বৃহৎ অবলম্বন রয়েছে, প্রথমটি হচ্ছে তার আত্মবিশ্বাস অর্থাৎ কনফিডেন্স, আর দ্বিতীয়টি হচ্ছে তার সুযোগ্য সহধর্মিনী আইমিনিজ ওয়াইফ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব তার স্বামীকে অহর্নিশ অনুপ্রেরণা দানকারী ছিলেন। খুব অবাক করা বিষয়, দেশভাগের আগে 1946 সালে মাত্র 16 বছর বয়স ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের। এই অবস্থায় তিনি তার স্বামীকে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিঠি লিখে বলেছিলেন যে আপনার জন্ম শুধু আমার স্বামী হিসাবে হয়নি, আপনার জন্ম হয়েছে এদেশকে মুক্ত করার জন্য, আপনি আমার ভার আল্লাহর উপর ছেড়ে দিন, আপনি নিশ্চিন্ত মনে আপনার কাজে এগিয়ে যান। দ্য ফাদার অফ দ্য ন্যাশন ওয়ান সেড রেনু ইজ মাই ব্যাংক অ্যাকচুয়ালি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্থনৈতিক সব কিছুই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব দেখভাল করতেন। জাতির পিতা কোথাও বলেছিলেন রেনু ওর বাবা ওর পৈতৃকভাবে রেখে যাওয়া সকল সম্পদই আমার রাজনীতির পিছনে খরচ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবদ্দশায় 24টি মামলা মোকাবেলা করেছিলেন বলে তিনি কোথাও উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন যে তার সমস্ত মামলার কাগজপত্র দলিল দস্তাবেজ নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবই এক উকিল থেকে আরেক উকিলের কাছে দৌড়েছেন। প্রকৃত অর্থে জাতির পিতার ভাষ্যমতে তার বিরুদ্ধে করা মামলাগুলো মূলত তার স্ত্রী রেনুই লড়াই করেছিলেন। 6 দফা আন্দোলনের সময় যখন আওয়ামী লীগের নেতারা দ্বিধা বিভক্ত 6 দফা নাকি 8 দফা, তখন বঙ্গমাতা তেজস্বী নারী মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেসা মুজিব খুব দীপ্ত কণ্ঠে বলেছিলেন 6 দফাই হবে বাঙালির মুক্তির সনদ। 7 মার্চের ভাষণ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব যেইভাবে অনুপ্রেরণা দিয়েছেন তা বিশ্বের বুকে একটি বিরল দৃষ্টান্ত। বঙ্গমাতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে বলেছিলেন যে আপনি নিশ্চিন্ত মনে আপনার হৃদয়ে যা আছে তাই স্পষ্ট করে বলুন, সারা দেশ সারা জাতি আজকে আপনার দিকে তাকিয়ে আছে। পাকিস্তানি বাহিনীর হাতে মুক্তিযুদ্ধকালীন গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব তার সন্তানদেরকে নিয়ে 19 বার বাসা বদল করেছেন। মুক্তিযুদ্ধের শুরু থেকে 25 মার্চের সেই ভয়াল কালরাতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার সময় থেকে তিনি অবিরত লড়াই করে চলেছেন। খুব আশ্চর্য একটি বিষয় হচ্ছে বঙ্গমাতার হৃদয়ে দেশপ্রেম, বাঙালিয়ানা, বাঙালির প্রতি মমত্ববোধের অগাধ ভালোবাসা আমরা দেখেছি। বঙ্গবন্ধুর বাড়িতে যখন কোনো পাকিস্তানি পশ্চিম পাকিস্তানি নেতারা আসতেন তখন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, যিনি কিনা অত্যন্ত আন্তরিক মানুষ ছিলেন, অতিথি পরায়ণ মানুষ ছিলেন, তার বাড়িতে যে কেউ গেলেই তিনি নিজে মেহমানদারি করতেন, তিনি কখনো কোনো পশ্চিম পাকিস্তানি নেতার সামনে যেতেন না, এবং তিনি তার সন্তানদেরকেও নিষেধ করতেন ওদের সাথে মুখ দেখাদেখি করবো না, ওদের সাথে তো আমরা থাকবো না, যার সাথে থাকবো না তার সাথে কোনো মেহমানদারির সুযোগ নেই। এর মাধ্যমে তার বাংলাদেশের প্রতি, বাঙালি আনার প্রতি, তার স্বামীর আদর্শের প্রতি, স্বামীর কমিটমেন্টের প্রতি যে অগাধ বিশ্বাস তার প্রতিফলন আমরা দেখতে পাই। এমনকি 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরক্ষণেই তিনি যে শাহাদাত বরণ করেন, তখনও খুনিরা তাকে বলেছিল আপনি চলেন, কিন্তু তিনি অত্যন্ত সাহসিকতার সাথে বলেছিলেন কোথাও যাব না, ওনাকে খুন করেছ আমাকেও শেষ করে দাও, আমি এখান থেকে এক পাও নড়ব না। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের মধ্যে আমরা প্রীতিলতা ওয়াদেদারকে খুঁজে পাই, আমরা খুঁজে পাই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে। হয়তোবা তিনি প্রকাশ্যে কখনো নিজে রাজনৈতিক কোনো পরিচয় ধারণ করেননি, কিন্তু তারপরও বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশ সৃষ্টিতে, বাংলাদেশের ইতিহাসে তার যে ভূমিকা তা চিরভাস্বর হয়ে যতদিন এই বাংলাদেশ থাকবে
ততদিন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব আমাদের ইতিহাসে বাচ্চা হয়ে থাকবেন। আমাদের আজকের আলোচনার যে হেডলাইনটি, আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তুটি, সেটি হচ্ছে বাংলার মাতা, বাংলাদেশের নেতা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। সারা বিশ্বের মায়েদের একজন অনুকরণীয় মডেল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের গর্ভে তিনি বাংলার মাতা হিসাবে বাংলাদেশের নেতাকে জন্ম দিয়েছেন। বাংলার মাতা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব থেকে আমাদের আজকের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, স্মার্ট বাংলাদেশের অগ্রসৈনিক, স্মার্ট বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার যে বাংলাদেশের নেতা হয়ে ওঠা, তা মূলত তার রক্তেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ধারণ করেছেন। বঙ্গমাতা থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যেই এগিয়ে চলা, সেই দীপ্ত অনুপ্রেরণা তিনি সেখান থেকেই পেয়েছেন।